ভাঙর পূর্ব কাটলে এটাকে ফার্স্ট সেমিফাইনাল শুরু হয়ে গেছে। এদিকে আছে ঘুনির একটা সেরা টিম, মুন, বাপন, জামাল, এদিকে আছে মুলো। ফার্স্ট সেমিফাইনালে লড়াই হচ্ছে। এই কলকাতার লেদার কমপ্লেক্স বানান ঘুনির লড়াই হচ্ছে। খেলা শুরুটাই কিন্তু প্ল্যান করে দেবে। বাপন বল মারতে হবে, বাপন দেখা যাক নিজের টিমের গোল মারতে পারে কিনা। বাপনের শট শট থেকে বাপন ভুলে কিন্তু সেম সাইড গোল হয়ে গেল। মুন বাপন জামাল্লা কিন্তু দু গোলে এগিয়ে আছে কিন্তু দুই শূন্য গোলে, এবং আবার প্লান্ট হয়ে গেল। বাপন বল মারতে গেছে, বাপনের শট গোল হয়ে গেল কিন্তু আবার একটা গোল শোধ করে দিল। জাস্ট নাম্বার 10 গোল মেরে দিল। 3-1 হলো কিন্তু খেলার ফলাফল। 4 মিনিটের মধ্যে কিন্তু 4টে গোল হয়ে গেল মাঠে। জামাল জামাল চার এক কিন্তু খেলার বলে 3-1 সরি। Sure.
প্রথম হ্যাট্রিক কিন্তু বাপন করে ফেললো, 4-1 গোলে এগিয়ে আছে বাপন ভাই। বাপন মূল জামাল কিন্তু 4-1 গোলে এগিয়ে আছে সেমিফাইনাল, ফার্স্ট সেমিফাইনালে 4-1 গোলে এগিয়ে আছে। আমাদের আশিক একাদশ চার কলকাতা লেদার কমপ্লেক্স এক বাপন 4-1 গোল দিয়ে দিল মাঠে, 5-1 গোল হয়ে গিয়ে আছে ফার্স্ট সেমিফাইনালে, 5-1 গোল হয়ে গিয়ে আছে। আশিক একাদশ পাঁচ
কলকাতা লেদার কমপ্লেক্স সেই বাপন আবার আবার একটা হ্যান্ডবল পাঁচ গোলে গিয়েছে আর একটা গোল হতে হচ্ছে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত মুন তুমি কথা বলে না রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে জাজমেন্ট আছে মুন গোল দিলে পূর্ব কাটালিয়ায় কিন্তু ছয় গোলে গিয়েছে আবার একটা গোল পেয়ে গেছে কিন্তু মুন্দাপন জামাল জামাল সব মারতে গেছে দেখা যাক জামাল যদি গোল মারতে পারে তাহলে কিন্তু 7-2 হয়ে যাবে খেলার ফলাফল জামালের শট হয়ে গেল গোল ছয় দুই খেলার ফলে আপনি